هلا بينا، السلام عليكم. আপনাদের নতুন ব্লগার একটা নিয়ে শুরু করলাম। আপনারা সবাই ভাই বোন আদরের কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে, ভালো আছেন। আমিও ভালো আছি। আমার ছেলে মেয়ের জন্য একটু দোয়া করেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। তাই আজকে তেমন কিছু না, চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করবো। অনেক অনেক রকম করে রান্না করে, আমি আমার মতো যেভাবে রান্না করে দেবো। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, রসুন আদা একসাথে মিশতেছে। অনেকে তো অনেক রকম করে রান্না করে, আর আমি আমার মত যেভাবে ন্যাচারাল রান্না করে এভাবে দেখালো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ওদিকে লবণ, আমার মনে হচ্ছে লবণ আর একটু লাগবে। হলুদ গুঁড়ো, মশলা গুঁড়ো, মরিচের গুঁড়ো, বাটা মশলা একসাথে আছে। মশলা গুলো লাগিয়ে নেওয়া দেওয়ার জন্য আমি একটু পানি দিচ্ছি। আমি জানি আমাদের চট্টগ্রামে অনেকে এরকমভাবে রান্না করে খায়, আমি মশলা এরকম রান্না করছি। কে কে এরকমভাবে রান্না করে নিটু বললো তার কিরকম রান্না দেখতে চাই ওরা একটু বললো। আপনারা তেমন সব কিছু তেল উপরে বেশি উঠছে, চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। দেখুন কিভাবে টক বক করে ফুটতেছে। সব কিছু হচ্ছে মা মশলাগুলো এমনি সবসময় ভালো করে কষাতে হয়, এটাই নিয়ে যেটাই রান্না করেন না কেন সব মশলাগুলো একসাথে করে কষে দিলে একটা ভালো, এতে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় অনেক ভালো।
Amiétan kuszul a dédek a kasánon, hogy se sem a masra. Kuszul dédici. Amiébe vagy kocsó kacsidék, a lombalomba kodolatszi. Zártérek a mallag is ebbe. Kártén, dítő párni. Kárani gulóan ég, narom, hogy zavata. Gó kocsó máté valami. Egy kocsó máté valami. আগের অনেকগুলো যাওয়ার পর নরম হয়ে একদম যখন গলে যাবে তখন কমে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন আরেকটু কষবে কষার পরে যতটুকু পানি লাগবে ততটুকু দেব কবাব করে রাখছি এগুলো বাঁচবো আগে করে রাখছিলাম পোজিং করে পানি দিয়ে দেব কষানো হয়ে গেছে আমার মনে হয় পানি আর একটু লাগবে কারণ হয়ে এরকম থাকতে হবে আর একটু লাগবে এটা তো আল্লাহ রহমতে মাশাআল্লাহ অনেক কলার আরো যখন হয়ে যাবে আরো সুন্দর হবে কলারটা তেল উপরে বেশি উঠছে
না স্যার, আর এইভাবে রান্না করে আপনারা আমার ভাই বোন সবাইকে কিভাবে রান্না করে বলবেন? তাই আপনারা সবাই ভালো থাকেন, এটা কচু হোক এখানে, সে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।